নমস্কার, আপডেট লাইফ ইউটিউব চ্যানেলের পরবর্তী ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করছি সকল দর্শক বন্ধু সুস্থ আছেন, ভালো আছেন, আবারও বেশ কিছুদিন পর আপনাদের সাথে দেখা সামনাসামনি। তো ইতিমধ্যেই অনেকগুলি ঘটনা ঘটে গিয়েছে, যে তার মধ্যে অন্যতম যেগুলো রয়েছে প্রাথমিকের মামলা, উচ্চ প্রাথমিকের মামলা, গ্রুপ ডি সংক্রান্ত মামলা এবং 2017 সালের রেজাল্ট। এই সমস্ত বিষয়গুলোকে নিয়ে আমরা তথ্য যাটুকু যা পেয়েছি সে সম্পর্কে আপনাদের কাছে আলোচনা করব। প্রথমতই হচ্ছে 2017 সালের রেজাল্ট নিয়ে ইতিমধ্যেই মানিক ভট্টাচার্য মহাশয় তিনি কিন্তু এই বিষয় সম্পর্কে বলেছেন এবং বিগত দিনে অর্থাৎ গতকালকেই কিন্তু 2017 সালে যে সমস্ত ক্যান্ডিডেট রয়েছেন তারাও বেশ কিছুজন ক্যান্ডিডেট এবং তার সাথে সাথে 2014 সালের ক্যান্ডিডেট তারা অনেকেই গিয়েছিলেন। এই ক্যান্ডিডেটরা কিন্তু এক্ষেত্রে মানিকবাবুর সাথে বিষয়গুলো সম্পর্কে আলোচনা বা কথা বলার জন্য গিয়েছিলেন। তো তাদেরকে এর আগের দিনও যা তথ্য দিয়েছে, আজ গতকালকে পর্যন্ত যা তথ্য পাওয়া গেছে, তাতে করে সেই সমস্ত ক্যান্ডিডেটদের কিন্তু ইতিমধ্যে এই ক্যান্ডিডেটদের রিক্রুটমেন্টটা নিয়ে এখনই এখনই কোনো পদক্ষেপ 2017 সালের রেজাল্ট নিয়ে করা হয়নি, যাতে করে কোনো রকম কোর্ট কেসে ঝামেলায় আর যেতে না হয় তার জন্য এরকম পদক্ষেপ করা হচ্ছে। এবং একটু দেরি হচ্ছে ঠিকই, কিন্তু বিষয়টা যাতে কোনোরকমভাবে সমস্যাজনিত পরিস্থিতির কারণে ক্যান্ডিডেটদের জয়েনিং করতে বা কোনোরকমভাবে প্রসেসে আটকে না যায় তার জন্য কিন্তু তারা পদক্ষেপ করছেন বলে কথা দিয়েছেন। এবার তাদের কথার কথা আর কতটা বাস্তবের কথা সেটার মধ্যে পার্থক্য অবশ্যই আছে এবং বিগত দিনে আমরা তার প্রমাণ অবশ্যই পেয়েছি, এখনও পেয়ে চলেছি। বিগত দিনে যা তথ্য উঠে এসেছিল 2014 সালের ক্যান্ডিডেটদের নিয়ে, যে 2014 সালের ক্যান্ডিডেটদের ধাপে ধাপে সমস্ত রিক্রুটমেন্ট হয়ে যাবে, এই কথা আমার কথা নয়, আপনার কথা নয়, এটা কিন্তু মানিক ভট্টাচার্য মহাশয়ের কাছে যেমন শোনা গিয়েছিল তেমনই তার সাথে সাথে কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও কিন্তু বিষয়টার সম্বন্ধে বলেছিলেন মাননীয়া। তাহলে আমরা আশা করেছিলাম যে সমস্ত ক্যান্ডিডেটদের ধাপে ধাপে রিক্রুটমেন্ট করানো হোক, তার সাথে সাথে কিন্তু বেশ কয়েকটা বিষয় এর সাথে জড়িয়ে গিয়েছে, 738 কেস, সাথে সাথে প্রশ্নভুল মামলা, যে সমস্ত মামলাগুলো ছিল এই সমস্ত মামলা যেমন জড়িয়েছে, তার সাথে সাথে কিন্তু টেটের সার্টিফিকেট মামলা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ মামলা হিসাবে এখন দাঁড়িয়ে রয়েছে। এই টেট সার্টিফিকেট মামলাটা বিগত দিনে কিন্তু পরপর দুদিন হিয়ারিং চলেছে, গতকালকেও তার হিয়ারিং ছিল, এখনও পর্যন্ত যা তথ্য উঠে এসছে তাতে করে পর্ষদের কিন্তু মূল যুক্তি এখনও পর্যন্ত একটা স্ট্যান্ডিংই তারা দাঁড়িয়ে রয়েছে, আনট্রেন্ড ক্যাটাগরির ক্যান্ডিডেট যারা রয়েছেন তাদেরকে কোনোরকম টেট সার্টিফিকেট দেওয়া যাবে না এবং তারা কিন্তু কোনোরকম টেট সার্টিফিকেট দেবেও না। এই পদক্ষেপ তাদের প্রথম থেকেই ছিল, চিন্তাভাবনা প্রথম থেকেই ছিল, কিন্তু সেটা কোর্টে এসে বাস্তবায়িত হয়েছে, কোর্টে এসে তারা বিষয়টা সম্পর্কে বলেছে এবং এখনও পর্যন্ত বিগত দিনে বহুবার বিভিন্ন জায়গাতে কিন্তু দেখা গিয়েছে যে আনট্রেন্ডদের নিয়ে তাদের যে অনীহা রয়েছে সেই অনীহা কিন্তু বারবার ফুটে উঠেছে। কিন্তু একটা বিষয় কিন্তু স্পষ্ট হওয়া উচিত যে এই সমস্ত আনট্রেন্ড ক্যাটাগরি ক্যান্ডিডেট যারা সেই সময় আনট্রেন্ড ছিলেন কিন্তু পরবর্তীকালে ট্রেন্ড হিসেবে গণ্য হয়েছেন, তারা টেট পাস করেছেন, সেই সমস্ত টেটের সার্টিফিকেট দিতে তাদের কি সমস্যা রয়েছে? আইনগত বাধা যেমন একদিকে ছিল ঠিক কথাই, কিন্তু তার সাথে সাথে এই সমস্ত ক্যান্ডিডেট যারা ট্রেন্ড হলে তারা কিন্তু পরবর্তী সময় অন্যান্য ক্যাটাগরির ক্ষেত্রে বা আগামী দিনে যে পরীক্ষা হবে, যদি তার বয়সসীমা থাকে তাহলে আগামী দিনে যে সমস্ত রিক্রুটমেন্ট হবে সেই রিক্রুটমেন্টে তো তিনি চান্স পেতে পারতেন, কিন্তু কোর্টে এই বিষয়টা নিয়ে সেই ভাবতে আলোচনা হয়নি। এবং টিট সার্টিফিকেট পেলে যে পরবর্তী ট্রেন্ড ক্যাটাগরির ক্যান্ডিডেট হিসাবে পরবর্তীকালে এনলিস্টেড হওয়া যায় সেই বিষয়টা নিয়ে কোনোরকম পজিটিভ পদক্ষেপই করা হয়নি, যার কারণে কিন্তু বঞ্চিত হলেন সেই সমস্ত ক্যান্ডিডেট ক্যাটাগরির ক্যান্ডিডেটরা। শুধুমাত্র একটি বিষয় টাকা ফেরত দেওয়া নিয়ে কথা উঠলো, তো তারা যে সমস্ত ক্যান্ডিডেটরা কথা বলেছেন বা যে সমস্ত ক্যান্ডিডেটরা পরীক্ষায় ফর্ম ফিল আপ করেছেন আনট্রেন্ড হিসাবে তাদের টাকাটা কি ফেরত দেওয়া যায় সেই বিষয় নিয়ে গতকালকেও এই বিষয়ে আলোচনা হয়েছে এবং আগামী দিনেও পরবর্তী দিনে যেদিন ডেট পড়বে সে বিষয় নিয়ে সিদ্ধান্ত চূড়ান্ত হলে তখন জানতে পারবো যে টাকা ফেরত আদৌ হচ্ছে কি হচ্ছে না। তো এই বিষয়টা টাকা ফেরতের নয়, এই বিষয়টা হচ্ছে এতদিন ধরে যারা অপেক্ষা করছেন সেই অপেক্ষমান ক্যান্ডিডেট যারা রয়েছেন তাদের বিষয়টা কি হবে, তারা যে এতদিন ধরে অপেক্ষা করলেন সেই সমস্ত ক্যাটাগরি ক্যান্ডিডেটরা তাদেরকে এতদিন ধরে আশায় রেখে রেখে এখনো পর্যন্ত আজকে এসে যদি তাদের এই মোহভঙ্গ বা আশাভঙ্গ করা হয় তাহলে পরিস্থিতিটা কোন জায়গায় দাঁড়ায়, সেই সমস্ত ক্যাটাগরি ক্যান্ডিডেটদের কিন্তু একটা চূড়ান্ত হতাশ পরিস্থিতি তৈরি হয়েছে। ইতিমধ্যে বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মারফতে আমরা কিন্তু দেখতে পাচ্ছি তারা কিন্তু একত্রিত হওয়ার চেষ্টা করছেন এবং একত্রিত হবে না যাতে করে এই সমস্ত বিষয়গুলোকে নিয়ে সঠিক পদক্ষেপ আসে এবং ইতিমধ্যে কমিশনের কাছে গিয়ে বিষয়টিকে যাতে বলা হয় বা যাতে জানানো যায় যাতে করে এই বিষয়টা নিয়ে নির্দিষ্ট একটা সুরাহার পথে বেরোয় তার জন্য কিন্তু তারা যথেষ্ট চেষ্টা করছেন। এবার দেখা যাক কী পদক্ষেপ উঠে আসে এবং আগামী দিনে এই নিয়ে কী পদক্ষেপ করে কমিশন সে বিষয় সম্পর্কে আমরা পরবর্তীতে দেখতে পাবো।
আর নন ট্রেন্ড ক্যাটাগরি ক্যান্ডিডেট ছাড়া যারা ট্রেন্ড ক্যাটাগরি ক্যান্ডিডেট রয়েছেন তাদেরকে কিন্তু প্রস্তুতি নিতে বলা হচ্ছে। এবং তারপরে এই নতুন যে ক্যাটাগরি ক্যান্ডিডেট যারা এখনো পর্যন্ত লিস্টেড হচ্ছেন সেই ক্যাটাগরি ক্যান্ডিডেটরা যারা ট্রেন্ড অবস্থায় রয়েছেন তাদের যে লিস্ট সেই লিস্ট কিন্তু খুব শীঘ্র প্রকাশিত হয়ে গেছে। এবং তার সাথে সাথে জয়েনিং প্রসেস বা ইন্টারভিউ প্রসেস অন্য সঙ্গে আনুষঙ্গিক যে সমস্ত প্রসেস রয়েছে সেগুলো কিন্তু খুব শীঘ্র শুরু হয়ে যাবে। অর্থাৎ একটা ভালো পদক্ষেপ অবশ্যই প্রাথমিকের জন্য যারা 2014 সালে ক্যান্ডিডেট নন ট্রেন্ড ক্যাটাগরি ক্যান্ডিডেট ছিলেন এবং নট লিস্টেড ক্যাটাগরি যে সমস্ত ক্যান্ডিডেট ছিলেন এখনো পর্যন্ত, সেই সমস্ত ক্যাটাগরি ক্যান্ডিডেটদের আমরা কিন্তু বেশ কিছুদিন আগে থেকেই বিভিন্ন ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম। পূর্ব যে ভিডিওগুলো দেখলে আপনারা দেখতে পাবেন যে একটা লিস্ট আসার সম্ভাবনা রয়েছে, তবে সেটা কবে আসবে, আজকে আসবে না কালকে আসবে সেই সম্পর্কে আমরা কোনো তথ্য দিইনি। কারণ এই বিষয় নিয়ে কমিশন বলুন পর্ষদ বলুন কারোর ওপর কোনো ভরসা করা যায় না, কারণ তারা বারবার এই ধরনের ঘটনা ঘটিয়েছেন, বারবার তারা বলেছেন আজকে বেরোচ্ছে কালকে বেরোচ্ছে, এইভাবে কিন্তু বহুবার বহু তথ্য দিয়েও তারা কিন্তু প্রকাশিত করতে পারেননি। তাই আমরা কোনো তথ্য কিন্তু আপনাদের সেই অর্থে দিইনি, শুধুমাত্র এটা বলেছিলাম যে একটা ক্যাটাগরি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে কিন্তু একটা লিস্ট প্রকাশিত হওয়ার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ 2017 সালে ক্যান্ডিডেট 2014 সালে ক্যান্ডিডেট নিয়ে যা তথ্য উঠে আসলো সেটা আপনাদের কাছে তুলে ধরলাম। ইতিমধ্যে এই বিষয় নিয়ে আরও পদক্ষেপ হবে, তবে হ্যাঁ নতুন রিক্রুটমেন্টটা কিন্তু এখনই হচ্ছে না, যতক্ষণ না পর্যন্ত 2014 শেষ হচ্ছে এবং তার সাথে সাথে 2017 সালে যে সমস্ত ক্যান্ডিডেটরা রয়েছেন তাদের যে বিষয়টা রয়েছে সেটা যতক্ষণ না পর্যন্ত মিটছে তারপর কিন্তু এই নতুন রিক্রুটমেন্ট নিয়ে নতুন কোনো পদক্ষেপ এখনো পর্যন্ত করা হয়নি। যতক্ষণ না পর্যন্ত মিটবে তখন পর্যন্ত নতুন নিয়োগ নিয়ে কোনো পদক্ষেপ হবেও না। চলে আসছি উচ্চ প্রাথমিকের বিষয়টি নিয়ে। উচ্চ প্রাথমিকের যে ধিকি ধিকি করে আগুন যেটা জ্বলার সেটা কিন্তু জ্বলেই যাচ্ছে, এবং তুষের আগুন যেমন ধিক ধিক করে জ্বলে তেমনই এদেরও সেই অবস্থা হয়েছে। অনেক দিন ধরে ক্যান্ডিডেটদের কিন্তু বারবার করে ইন্টারভিউ নেওয়ার পরও কোনো রকমভাবে শেষ করা যাচ্ছে না। বিভিন্ন পত্রপত্রিকায় বলা হচ্ছে ডিসেম্বরেই কিন্তু বিষয়টি শেষ হয়ে যাবে, কিন্তু আমরা এখনো পর্যন্ত তার কোনো নির্ভরযোগ্য বিষয় দেখতে পাচ্ছি না যে এখনই পর্যন্ত তাদের এই বিষয়টি ডিসেম্বরেই শেষ হয়ে যাবে এমন কোনো কথা। তবে হ্যাঁ একটা প্রাথমিক তথ্য পেয়েছি সেটা হতে পারে, সেটা সম্ভাব্য অবশ্যই, কারণ কোনো রকমভাবে কমিশনের ওপরে ভরসা করা আর যায় না, কারণ বারবার তারা যেভাবে পদক্ষেপ করছে তাতে করে কিন্তু সমস্ত বিশ্বাস ক্যাটাগরির যে সমস্ত ক্যান্ডিডেটরা রয়েছেন তাদের কিন্তু উঠে যাচ্ছে দিন দিন বিভিন্নভাবে বিভিন্ন উপায়ে। তারা তাদের কাছ থেকে যা তথ্য পাওয়া গেছে তাতে করে এই ডিসেম্বর মাসের লাস্ট উইকের মধ্যে কিন্তু তারা বিষয়টিকে শেষ করার বা এই যে গ্রিভান্স দেওয়ার প্রসেস সেটাকে শেষ করার চেষ্টা করবে। এবং এখনো পর্যন্ত সমস্ত যা তথ্য পাওয়া গেছে 30 নভেম্বরের পর্যন্ত 13,989 মতো ক্যান্ডিডেটদের গ্রিভান্স দেওয়ার প্রসেস শেষ হয়েছে, এবং এখনো পর্যন্ত যা লিস্ট প্রকাশিত হয়েছে অষ্টম লিস্ট তাতে 2,100 জনের মতো নাম রয়েছে। এখনো পর্যন্ত বাকি থেকে যাচ্ছে 2 থেকে 2,500-এর কাছাকাছি ক্যান্ডিডেটরা কিন্তু বাকি থেকে যাচ্ছেন, সেই সমস্ত ক্যাটাগরি ক্যান্ডিডেটদের নিয়ে আবারও লিস্ট প্রকাশিত হবে। অর্থাৎ কমিশন যে একটা সিট সংখ্যা বাড়ানো বা এক্ষেত্রে পদক্ষেপ করার বিষয় নিয়ে যে রায় গ্রহণ করলো বা তাদের যে রায় দিল কোর্ট যে তাতে করে অফিসার সংখ্যা বাড়ানো যাবে, গ্রুপ এ সংখ্যক ক্যাটাগরির যে সমস্ত ক্যাটাগরি ক্যান্ডিডেট রয়েছেন তাদের যে গ্রুপের যে অফিসার রয়েছেন সেই সমস্ত অফিসার দিয়ে যাতে পুরো প্রসেসটা দ্রুত শেষ করা যায় তার নিয়ে যে পদক্ষেপ গ্রহণ করতে বলা হলো তাতে কিন্তু যথাযথ কোনো কাজই হলো না, বরঞ্চ তারা কিন্তু একটার পর একটা লিস্ট বার করেই যাচ্ছে। এবং তাতে করে ক্যাটাগরি ক্যান্ডিডেট যার সমস্ত রয়েছেন যারা লিস্টেড রয়েছেন তারা যেমন অধৈর্য হচ্ছেন, তার সাথে সাথে যে সমস্ত ক্যাটাগরি ক্যান্ডিডেটরা এখনো পর্যন্ত লিস্টেড হতে পারেনি তাদের দুশ্চিন্তা বাড়ছে। এবং প্রত্যেকটা ক্ষেত্রে গ্রিভান্স দেওয়ার সাথে সাথে কিন্তু লেটার পৌঁছে দেওয়ার কথা ছিল যেটা কিন্তু এখনো করা হয়নি। তবে হ্যাঁ এরকম তথ্য পাওয়া গেছে যে যে সমস্ত ক্যাটাগরি ক্যান্ডিডেটদের সিলেকশন হয়েছে এবং যাদের কোনো রকমভাবে কোনো সমস্যা নেই তাদের কিন্তু ইন্টারভিউ বোর্ডে কিন্তু বলা হচ্ছে প্রস্তুতি নিতে, এবং সেটা ইনডাইরেক্টলি বলে দেওয়া হচ্ছে তাদেরকে প্রস্তুতি নেওয়ার জন্য, এবং তারপর তারা কিন্তু প্রস্তুতির দিকে এগোতে শুরু করছেন অনেকেই, এরকম তথ্য পাওয়া গিয়েছে। এবং এর সাথে সাথে প্রাথমিকের ক্ষেত্রে বা আপার প্রাইমারি ক্ষেত্রে প্রার্থীরা একটি দাবি রেখেছেন যারা কাট অফ মার্কস রয়েছে তাদের বেশি থাকলে যে কোনো ভুল ভ্রান্তি সংক্রান্ত আবেদন সংক্রান্ত যে সমস্ত ভুল ভ্রান্তি রয়েছে যেগুলো যদি মার্সি করা হয় তাহলে কিন্তু অনেক ক্যাটাগরি ক্যান্ডিডেটরা সুযোগ পাবেন, সেই বিষয়টা নিয়ে তারা কিন্তু পদক্ষেপ করতে বলেছে। কিন্তু কমিশন এই বিষয় নিয়ে বারবার বলছে যাতে কোর্ট যাতে কোনো রকমভাবে অখুশি না হয়, কোর্টে যাতে কোনো রকম দুর্নীতির বিষয় না উঠে আসে তার জন্য তারা স্বচ্ছভাবে পদক্ষেপ করছেন, তাই তারা এই ধরনের কোনো পদক্ষেপ আগামী দিনে কিন্তু করবেন বলে মনে হয় না। তো আজ এই পর্যন্তই, ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন।